আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে এখানে ফার্স্টে রান্না করা হবে হচ্ছে গিয়ে ডিম ভুনা, যার জন্য আমি ডিম সিদ্ধ করে আগেই ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি তেলে ফার্স্টে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা একটু বাদামি রঙের করে ভেজে নিব ফার্স্টে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে না নিলে পরে দেখা যায় যে পেঁয়াজটা একদম সাদা সাদা দেখা যায় ঝোলের ভিতরে, দেখতে একদম ভালো লাগে না। এই জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে, বাট কিছু মনে করবেন না আপনারা। যাই হোক, এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে সেটা তেলের সাথে একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে সেটাও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো এরপর এখানে আমি মোবাইল ক্যামেরা অন করে রেখেছিলাম, বাট ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তাই মাঝখানে ভিডিওটা উঠাতে পারিনি। তো যাই হোক, আমি পরে ঝোলটা ফুটে ওঠার পরে যখন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ভাজার পরে আমি মাঝখান থেকে কেটে রেখেছি, সেই ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর উঠানোর আগে আগে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আমাদের বাসায় সবাই কম বেশি এইরকমভাবে ডিম ভুনা করাটা বেশি পছন্দ করে, মানে যেটা আমরা ধনেপাতা দিয়ে করি অন্যভাবে করার থেকে। আর এখানে হচ্ছে মূলা রান্না করা হবে, যার জন্য আমি ফার্স্টে চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা কষানোর পরে আমি ঝোল দিয়ে মূলা দিয়ে দিয়েছিলাম। আর যখন মূলাটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দরভাবে সেটা মিশিয়ে দিয়েছিলাম সবজির সাথে। এরপরে যখন মূলা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি তুলে নিয়েছি। তো এই যে আমার মূলার তরকারি রান্না শেষ। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর আমি মাঝখানে একটু গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, যে জন্য ভিডিওতে অনেক গ্যাপ পড়ে গেছে, বাট ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দিব যেরকম আগে দিতাম। আর এরপরের রেসিপি হচ্ছে, এখানে আমি কেক বানিয়েছি, যেটা আমি খুবই ঝটপট করার জন্য বানিয়েছি হাত দিয়েই মেখে, যার জন্য ফার্স্ট এখানে আমি দুটো ডিম আর এক কাপ পরিমাণের তেল আর এক কাপ পরিমাণের চিনি নিয়ে সেটা ফার্স্টে ভালো করে চিনিটা গলিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দুই কাপ পরিমাণের ময়দা আর এক চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়ে সেটা খুব ভালো করে আমি কিন্তু এটা অনেকটা সময় নিয়ে মেখেছি, যেহেতু হাত দিয়ে মেখেছিলাম। ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, তাই হয়তো আপনারা বুঝতে পারেননি, বাট এই কাজটা আমি অনেকটা সময় নিয়ে করেছি, হাত দিয়ে মাখার কাজটা, যেটা একদম ঝটপট যেভাবে করা যায় আর কি। তো সব কিছু মেখে আমি প্রায় আধা ঘন্টার মতো এটা খুবই আলতো জালে রেখে দিয়েছিলাম, তাওয়ার উপর বসিয়ে দিয়েছিলাম আমি এটা। আর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি আর খেজুর দিয়েছিলাম। খেজুর খুবই উপকারী আমাদের শরীরের জন্য, আর আমার খেজুর খেতে খুব একটা ভালো লাগে না, এই জন্য আম্মু বলেছিল এরকম করে কেকের উপরে দিয়ে দিতে, তাই আমি এভাবে দিয়ে দিয়েছিলাম। আর বাদামও খুব উপকারী আমাদের শরীরের জন্য, যেটা খালি যদি খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা কেকের সাথে মিশিয়ে খেতে পারেন, এতে ভালো লাগবে আমি আশা করি। আর আমি এভাবে ফার্স্ট টাইম কেক বানিয়েছিলাম, যেটা আমি হাত দিয়ে মেখে করেছি, বাট আপনারা বিশ্বাস করবেন না, আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন, তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন এটা আসলেই খুব সুন্দর হয়েছিল, খুব সফটও হয়েছিল আর খেতেও খুব মজার হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন নিজ দিয়ে একটুখানি পরিমাণে লাগিয়েও নি আমার কেকটা, খুবই সুন্দর হয়েছিল কেকটা আমি যে ঝটপট করেছি সেই তুলনায়।
দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা। আর যখন মানে বাইটের সাথে বাদাম খেজুরগুলো পড়ছিল তখন আরও অনেক মজা লাগছিল কেকটা খেতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।